কলকাতা শিলিগুড়ি রুটে মনে হচ্ছে আমি এমিরেটস এর ফ্লাইটে যাচ্ছি, কোনো ভলভো বাসে না। নমস্কার, ওয়েলকাম টু ইজি রাইড। দেখতে পাচ্ছ এখানে আমাদের ফুড প্যাকেট চলে এসেছে আর ইট ইজ ফ্রম আমিনিয়া। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভলভো বাস এক্সপিরিয়েন্স এভার। কদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বলো কিংবা মেসেঞ্জার, একটাই প্রশ্ন, দাদা ইজি রাইডের ভিডিও কবে আসছে? ওই যে কৌশিক রোড কিং করেছিলে, ভিডিও কবে আসছে? দাদা ইজি রাইডটা করছো তো? দাদা শুনলাম নাকি লেডি অ্যাটেন্ডার আছে। সমস্ত প্রশ্নের উত্তর দিতে নিয়ে চলে এসেছি ব্র্যান্ড নিউ এই ভিডিও। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে হতে চলেছে একটা এক্সক্লুসিভ কভারেজ অফ নান আদার দ্যান ইজি রাইড বাই কৌশিক রোড কিং, ব্র্যান্ড নিউ ভলভো 9600S। হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম অভিনব ব্যাক উইথ অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আর গেস হোয়াট, তোমাদের বহু ইচ্ছা বলতে পারো, বহু রিকোয়েস্ট বলতে পারো, সেই রিকোয়েস্টে আমি ভিডিও বানাবো না এটা তো হতেই পারে না। তাই এই ভিডিওতে থাকতে চলেছে সম্পূর্ণ ডিটেলস অফ ইজি রাইড বাই কৌশিক রোড কিং এর অত্যাধুনিক ভলভো 9600S বাস। বাসে কি কি অ্যামিনিটিস পাচ্ছি, ফিচার্স পাচ্ছি, ফ্যাসিলিটিস পাচ্ছি, সমস্ত ডিটেলস জানাবো, টাইমিং, কস্টিং, সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওর মাধ্যমে। শুধু এখানেই শেষ না, বাসে থাকছে অনবোর্ড এন্টারটেনমেন্টের জন্য পার্সোনালাইজড এলইডি টিভি, তারই সাথে অনবোর্ড কেটারিং ফ্যাসিলিটি, মানে মিল বক্স থাকছে নাকি গাড়িতে, যতদূর আমি শুনেছি। আর এখানেই শেষ না, বাসে কিন্তু সব থেকে বড় চমক যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে বাসে থাকছে নাকি লেডি অ্যাটেন্ডারও। তো সমস্ত ডিটেলস তোমাদের জানাবো, দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, ভার্চুয়ালি ফ্রম শিলিগুড়ি টু কলকাতা গ্র্যান্ড ইনগ্রাল জার্নি অন বোর্ড ইজি রাইড বাই কৌশিক রোড কিং এর এই অত্যাধুনিক ভলভো 9600S এর জার্নিটা শুরু করা যাক। এই হতে চলেছে ইন্টেরিয়ার অফ আলট্রা লাক্সারি ভলভো 9600S বাই ইজি রাইড। আর এটা হচ্ছে ইন্টেরিয়ারটা, ঢুকতেই দেখতে পাচ্ছ একটা সিসিটিভি ক্যামেরা, একটা ঘড়ি পেয়ে যাচ্ছ, তারই পাশে একটা অটোমেটিক রুম ফ্রেশনার যেটা পুরো কোচটাকে রিফ্রেশ করে রাখবে। আর এটা হচ্ছে সেই বার্থ যেখানে কিনা থাকছে এলইডি টিভি, যেখানে তোমরা পার্সোনালাইজড এন্টারটেনমেন্ট পেয়ে যাবে। এই হচ্ছে টিভি গুলো দেখতে পাচ্ছ, সিঙ্গেল বার্থে একটা আর ডাবল বার্থে দুটো করে টিভি দেওয়া আছে। আর এটা হয়ে চলে যাচ্ছে ইন্টেরিয়রটা, এন্টায়ার ইন্টেরিয়রটা তোমাদের পুরোটাই দেখাবো। এটা হয়ে যাচ্ছে সেন্ট্রাল এসি ভেন্ট। আর এই হচ্ছে এক্সক্লুসিভ ইন্টেরিয়র ট্যুর অফ ইজি রাইড বাই কৌশিক রোড কিং। দেখতে পাচ্ছ প্রত্যেকটা বার্থে দুটো করে টিভি দেওয়া আছে ফর অনবোর্ড এন্টারটেনমেন্ট ফ্যাসিলিটি। এখানে দুটো টিভি আর এখানে একটা টিভি। এখানে দেখতে পাচ্ছ যেহেতু ভলভো মেড ইন্টেরিয়র, এটা টিপিক্যাল ভলভোর মতো যে গেট আপটা সেটা আছে। দেখতে পাচ্ছ বালিশও এখানে দেখাবো যে ভলভোর ব্যাজিং দেওয়া আছে, এটা হচ্ছে ভলভোর ব্যাজিং দেওয়া বালিশ। আর উপরে হেডরেস্টে দেওয়া আছে ইজি রাইডের ব্যাজিং। এই হতে চলেছে হচ্ছে তোমাদের চার্জিং সকেট, দেখতে পাচ্ছ দুখানা দেওয়া আছে, তার সাথে হচ্ছে মোবাইল রাখার জায়গা। উপরে দেখিয়ে দেবো, উপরে কনসোলটা একটু ডিফারেন্ট, রিডিং লাইট আর নর্মাল বার্থ লাইট তো আছেই, তারই সাথে দেওয়া আছে সেখানকার কন্ট্রোলস, এগুলো এসি ভেন্ট। আর এই যে লম্বা লম্বা ব্ল্যাক বক্স গুলো দেখছি, এটা কিন্তু তোমাদের টিভির রিমোট, যেখান দিয়ে তোমাদের এই টিভি গুলো কন্ট্রোল হবে। এটা দেখতেই পাচ্ছ একটা দেওয়া আছে ফর সেফটি রিজনস, দ্যাট ইজ ফায়ার এক্সটিংগুইশার, এখানে আরেকটা ক্যামেরা। আর এখানে দেওয়া আছে হচ্ছে তোমাদের সিট নাম্বারস, প্রত্যেকটা জায়গায় ইজি রাইডের ব্যাজিং, তার সাথে সিট নাম্বারস এখানে মেনশন করে সুন্দরভাবে এন্টায়ারটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে নিট এন্ড ক্লিন ব্ল্যাঙ্কেটস, তারই সাথে কোচকে সেপারেট করার জন্য, দুটো বার্থকে সেপারেট করার জন্য এখানে একটা ডিভাইডার দেওয়া আছে। যদি তোমরা আননোন দুজন ব্যক্তি ট্রাভেল করো, সেফটি সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই, বিকজ এখানে সেপারেট করার জন্য এই জিনিসটা প্রোভাইড করা আছে। এখানে দেখতে পাচ্ছি এসির ভেন্টস দেওয়া আছে সুন্দর। আর এই হচ্ছে সেই টিভি, দেখাই তোমাদের এবারে যে টিভিটা সুইচ অন এন্ড অফ করবে হচ্ছে এইখান দিয়ে, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে টিভি সুইচ অন এন্ড অফ করার। আর এটা হচ্ছে যে আমাদের হেডফোনস দেওয়া আছে, যেটা ইজি রাইডের তরফ থেকে হেডফোনস গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা আপার বার্থে ওঠার জন্য। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ল্যাডার, এই ল্যাডারটা ইউজ করে তোমরা আপার বার্থে উঠবে, এবং হ্যামার দেওয়া আছে ফর এমার্জেন্সি, এবং প্রত্যেকটা উইন্ডোয় কিন্তু এমার্জেন্সি এক্সিট। এখানে একটা স্টপ বাটন দেওয়া আছে, প্যানিক বাটন, যেটা এখন সমস্ত বাসে কম্পালসারি হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ তোমাদের সিট নাম্বার মেনশন করা আছে। দারুন দারুন, এক কথায় জাস্ট নেক্সট লেভেলের ইন্টেরিয়ার। একটাই কথা বলবো যে ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল এরকম কনসেপ্ট এসছে, অ্যান্ড ইটস ড্যাম লাক্সারিয়াস। মানে জাস্ট তোমরা দেখো এই দিক থেকে কতটা সুন্দর দেখতে লাগছে। স্পেশালি যখন আসছে এই টিভিগুলোর প্রশ্ন, মানে অসাম অসাম। এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জটা, তারই ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছে আমাদের বাস। বাসে এখন শুরু হয়ে গেছে বোর্ডিং। ওয়েটিং লাউঞ্জের এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের বলে দিই, হেরিটেজ হোটেলের একদম ব্যাঙ্গন অপোজিটে হচ্ছে ইজি রাইডের ওয়েটিং লাউঞ্জ। এই সরকার মোবাইলের ঠিক পাশেই হচ্ছে ওয়েটিং লাউঞ্জটা। তোমাদের ভিতরেও নিয়ে যাবো লাউঞ্জে দেখানোর জন্য, মোটামুটি প্যাসেঞ্জারদের ভিড়টা একটু কমে যাক, ভিতরটাও তোমাদের দেখাই। তো এই হতে চলেছে ওয়েটিং লাউঞ্জ, যেটা এখনো আন্ডার প্রসেস। মোটামুটি চেয়ার টেয়ার গুলো রেডি হয়ে গেছে, বাদ বাকিটা এখনো রেডি হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে ওয়াশরুম এন্ড ফেসিলিটিও আছে। ফর দ্য ফার্স্ট টাইম যে কোনো অপারেটর এরকম ওয়েটিং লাউঞ্জ রেখেছে, যেখানে তোমরা বসার ফেসিলিটি তো পাচ্ছই, যারা সিনিয়র সিটিজেন্স এবং ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছো তার জন্য কিন্তু একটা নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখতেই পাচ্ছ এখনো স্টিল আন্ডার কনস্ট্রাকশন বা আন্ডার প্রসেস বলতে পারো, যদি এই পার্টটা রেডি হয়ে গেছে, এই পার্টটা এখনো রেডি হচ্ছে। আর এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জটা, এন্টায়ারটা অনেকটাই স্পেশিয়াস, অনেকটাই বড় ওয়েটিং লাউঞ্জ, যেখানে তোমরা প্রপার বসার জায়গা ফায়গা তো পাচ্ছই। আর যারা বাসের জন্য অপেক্ষা করতে চাও তারা এখানে কিন্তু এসে অপেক্ষা করতে পারো, বিকজ তোমরা পেয়ে যাচ্ছ টয়লেট ফ্যাসিলিটিও। এইসব ফ্যাসিলিটির কথা মাথায় রেখে কিন্তু আমরা অবভিয়াসলি বলতে পারি যে ইজি রাইড বাই কৌশিক রোড কিং কিন্তু একটা নতুন ট্রাভেল করার অপশন হয়ে উঠলো। এই কলকাতা টু শিলিগুড়ি কিংবা শিলিগুড়ি টু কলকাতা ভলভো বাস রুটে ডেফিনেটলি একটা নজির সৃষ্টি করলো, বিকজ বাসে তো তোমরা অনবোর্ড অ্যামিনিটিস বা ফেসিলিটিস সেগুলো তো পাচ্ছই, তারই সাথে অ্যাডেড অ্যাডভান্টেজ কিন্তু এত সুন্দর একদম মডার্ন লাক্সারিয়াস স্পেশিয়াস একটা ওয়েটিং লাউঞ্জ। এখানে তো হচ্ছে এপারে একটা বসার জায়গা থাকছে, আর এপারেও একটা বসার জায়গা থাকছে। আর এই বসার জায়গার ব্যাঙ্গন অপোজিটে কিন্তু এই ভিতরে হচ্ছে আমাদের ওয়াশরুম, যেখানে কিন্তু তোমরা ফ্রেশ হতে পারবে যারা বাসের জন্য এখানে এসে অপেক্ষা করবে। তো চলো বাসে এবার বোট করা যাক, বিকজ এখান থেকে ছাড়ার টাইমিংটা বলে দিই, সন্ধ্যে 6:30। আমরা কভার করবো অলমোস্ট 578 কিলোমিটার এর ডিস্টেন্স ফ্রম শিলিগুড়ি টু কলকাতা। সময় লাগবে 13 ঘন্টা, মানে আগামীকাল সকাল 7:30টায় আমরা পৌঁছে যাবো এসপ্লানেড বাস টার্মিনাস। তো ফাইনালি আমার জার্নিটা শুরু করা যাক। ঘড়ির কাটায় এখন অলমোস্ট 6:15, শার্প 6:30টায় কিন্তু আমাদের এই বাস ছেড়ে দেবে ফ্রম কাউন্টার, যেটা আমি তোমাদের বলে দিই যে আরেকবার হেরিটেজ হোটেলের ব্যাঙ্গন অপোজিটে কিন্তু কাউন্টারটা ইজি রাইড করেছে, আর ওপারেই তোমরা পেয়ে যাবে হেরিটেজ হোটেল, আর তারই অপোজিটে কিন্তু এই সরকার মোবাইলের পাশেই ইজি রাইডের কাউন্টার, যেখানে তোমরা এত সুন্দর ফেসিলিটিস এবং অ্যামিনিটিস পেয়ে যাবে। বাসে যেটা আরেকটা ফেসিলিটি সেটা হচ্ছে অনবোর্ড তোমরা লেডি অ্যাটেন্ডার পেয়ে যাচ্ছ, অ্যান্ড তারই সাথে অ্যাটেন্ডার থাকছে উইথ মডার্ন ফেসিলিটি, যেটা হচ্ছে হাতে ট্যাব দিয়ে অ্যাটেন্ডার থাকছে। তোমাদের যা যা বুকিং রিলেটেড কোয়ারি দেখতেই পাচ্ছ, তোমরা এই ট্যাবের থ্রুতেই কিন্তু সিট কনফার্মেশন এবং বুকিং কনফার্মেশন এখান দিয়ে হবে এবং কলিংও এখান দিয়ে, এবং নিটলি ড্রেসড আপ অ্যাটেন্ডার। তার সাথে ফর দ্য ফার্স্ট টাইম কোনো বাসে আমরা দেখতে পাচ্ছি যে লেডি অ্যাটেন্ডারের ফেসিলিটিটা সেটাও কিন্তু দেওয়া হচ্ছে কোম্পানির তরফ থেকে, এবং দুজনেই কিন্তু ওয়েল নিট অ্যান্ড ক্লিন প্রপারলি ড্রেসড আপ দেখতেই পাচ্ছ। এবং বাসে ওঠার সময় অবভিয়াসলি তোমাদের টিকিট এইভাবে চেক করে তোমাদের অনবোর্ড ওয়েলকাম জানানো হবে বাসে। নমস্কার, ওয়েলকাম টু ইজি রাইড। শুধুমাত্র অ্যাটেন্ডার বা লেডি অ্যাটেন্ডারের ড্রেসে কিন্তু শপিং ম্যাপ থাকছে, অ্যাটেন্ডার ছাড়াও অনবোর্ড আমাদের যে ক্যাপ্টেন থাকে সেখানেও কিন্তু ড্রেসে একটা প্রপার ইউনিফর্ম দেখতেই পাচ্ছ দেওয়া হয়েছে, প্রপার প্যান্ট শার্ট, তার সাথে একটা জ্যাকেট। আর খুব পরিচিত মুখ আর একবার শ্যামদার সাথে জার্নি হচ্ছে। শ্যামদা বলো, নতুন কোম্পানি কিরম লাগছে? খুবই ভালো। চলে এসছি আমার সিটে, এবার তোমাদের আমি টিভিটা দেখাই। ওপারে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে টিভিটা, আর কন্ট্রোলটা এইখানে দেওয়া আছে, এইখানে হচ্ছে উপর নিচ আর লেফট রাইট, এইটা হচ্ছে কন্ট্রোলটা। আর এটা হচ্ছে ভলিউম রকার্স, এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন, আর এটা হচ্ছে বাকি সমস্ত কন্ট্রোল। তোমাদের আমি করে দেখাচ্ছি, দেখো কীভাবে টিভিটা চেঞ্জ হয়। এইভাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ জি নিউজ আছে, এ.বি.পি. আনন্দ থেকে শুরু করে টিভি9 বাংলা সবকিছুই আছে। নিউজ যারা শুনতে চাও এছাড়াও ওয়েব সিরিজ সিনেমা তোমরা কি না কি পাবে, জাস্ট ভাবো। সমস্ত ধরনের সিনেমা, নট অনলি শুধু ইন্ডিয়ান, এখানে কোরিয়ান ড্রামাস থেকে শুরু করে কমেডি, নিউজ, ফিটনেস, অ্যাডজিও, ওয়াইল্ড সার্ভাইভাল, ফুড, ট্রাভেল, রিয়েল স্টোরিজ, ডিভোশনাল, অনেক অনেক ভরে ভরে অপশান। মানে আমি জাস্ট ভাবছি যে এটা কোনো বাস না, রিয়েলি মনে হচ্ছে আমি কোনো এমিরেটসের ফার্স্ট ক্লাস ফ্লাইটের, মানে একদম যে বলে বিজনেস ক্লাস ফ্লাইটে, সেই বিজনেস ক্লাসে ভ্রমণ করছি। মানে এই বাসটা ইজ নাথিং লেস দ্যান এমিরেটস বিজনেস ক্লাস। ইভেন তোমরা যারা বিজনেস ক্লাসে ট্রাভেল করো বা ফ্লাইটে ট্রাভেল করো, আই হোপ মনে হয় ওখানে ইউটিউবের অপশানটা পাবে না। এখানে ইউটিউব আছে, এখানে নেটফ্লিক্স আছে, অ্যামাজন প্রাইম আছে, সমস্ত কিছু আছে। মানে আমাদের হটস্টার থেকে শুরু করে সব কিছু তোমরা ফেসিলিটিস অন বোর্ড একটা বাসে পাচ্ছ। মানে এর থেকে আর বেশি কি এক্সপেক্ট করছো? ইনডিড ইজি রাইড বাই কৌশিক রোড কিং, মানে এই যে ভলভো বাসটা, এই ভলভো বাসটা কিন্তু ইনডিড আ ফ্লাইট অন রোড যাকে বলে, হোটেল অন হুইলস যাকে বলে। সত্যি সত্যি হোটেল অন হুইলস কেন বলছি, দেখতে পাচ্ছ এখানে আমাদের ফুড প্যাকেট চলে এসছে, আর ইট ইজ ফ্রম আমিনিয়া। এর মধ্যে কি আছে অবভিয়াসলি আমি তোমাদের আনর্যাপ করে দেখাবো। এখানে আপাতত সিল তোমরা এরকম একটা প্যাকেট পাচ্ছ, এটা তো আমি দেখাবোই। প্লাস বাসে কিন্তু ভরে ভরে মডার্ন ফ্যাসিলিটিস একদম দেওয়া আছে, মানে ফার্স্ট ক্লাস একদম ফ্লাইট অন রোড, হোটেল অন হুইলস, ব্র্যান্ড নিউ ইজি রাইড বাই কৌশিক রোড কিং। তো বুঝতেই পারছো ফুল অন এন্টারটেনমেন্ট। আর এরকম একটা বাস লিটারালি কলকাতা শিলিগুড়ি রুটে মনে হচ্ছে আমি এমিরেটসের ফ্লাইটে যাচ্ছি, কোনো ভলভো বাসে না। যা ফ্যাসিলিটিস এই বাসে তোমরা অন বোর্ড পাচ্ছ। তো দেখতে পাচ্ছ আমাদের যেটা স্ন্যাক্স বা যেটা টিফিন বক্স, সেখানে কি কি প্রোভাইড করা হয়েছে। একটা এখানে দেওয়া হয়েছে বি ন্যাচারালের মিক্স ফ্রুট জুস, একটা 250 ml ওয়াটার বটল, আর একটা তোমরা বটল চাইলে পেতে পারো, বাট এখানে প্যাকেজের মধ্যে 250 ml প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আছে। আর তারই সাথে খুব অবাক হয়ে গেলাম আমি, এটা হচ্ছে আমিনিয়া থেকে চিকেন রোল। ফর দ্য ফার্স্ট টাইম মনে হয় বাসে আমি রোল পাচ্ছি, আর তারই সাথে এনজয় করছি জি 24 ঘন্টার খবর। যাই হোক, খবরটা মেন ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে রোলটা, বিকজ ভলভো বাসে ফর দ্য ফার্স্ট টাইম আমরা ভেজ ননভেজ খাবার অপশন পাচ্ছি। এছাড়াও তোমরা অনেক অন্য যে বাকি অপারেটার্স আছে তারা কিন্তু মিল বক্স প্রোভাইড করছে, বাট সেখানে ভেজ ননভেজ অপশন পাচ্ছ না। বাকি যে অপারেটার্স আছে তারা কিন্তু জাস্ট বেকটে একটা করে মিল বক্স দিচ্ছে, বাট দিস ইজ সামথিং হাটকে, লিটারালি দিস ইজ সামথিং হাটকে। তোমরা বাসে পাচ্ছ চিকেন রোল, ওয়াও, একটা ওয়াও ব্যাপার জাস্ট। খেয়ে তো ডেফিনেটলি আমি রিভিউ দেবো, বিকজ বাসে অনেকদিন ফুড ব্লগিং করা হয়নি, আর একটা অপরচুনিটি পেয়েছি, আমি তো বাস ছাড়বো না, খেয়ে বলবো রোলটা কেমন খেতে। অবভিয়াসলি ইউ আর গেটিং ফ্রম ব্র্যান্ডেড আমিনিয়া, আমিনিয়া চিকেন রোল। সত্যি আমি চিকেন রোল অনেকদিন খাইনি। থ্যাংক ইউ ইজি রাইড ফর প্রোভাইডিং দিস কমপ্লিমেন্টারি উইথ দ্য টিকিট। খেয়ে বলা যাবে এবার এটা কেমন। বাসে পাচ্ছি না সে আমিনিয়া চিকেন রোল, দারুণ, এক কথা একটা ওয়াও ব্যাপার। চটপট রোলটা কমপ্লিট করি, জার্নিটা এনজয় করি অন বোর্ড দ্য মোস্ট প্রিমিয়াম অ্যান্ড লাক্সুরিয়াস বাস অন কলকাতা শিলিগুড়ি রুট, ওয়ান্স এগেইন ইজি রাইড। রাইডটা ভীষণ ইজিলি হচ্ছে অ্যান্ড ফুল অন এন্টারটেনমেন্টের সাথে হচ্ছে। ভিডিওটা দেখতে থাকবো, আমি রোলটা কমপ্লিট করি। দেখা হচ্ছে অ্যাট ডালখোলা কিশোরদার ধাবাতে ফর রাতের ডিনার। ঘড়ির কাটায় 9:50, আমরা পৌঁছে গেছি আমাদের ডিনার ডেস্টিনেশন, উইচ ইজ ডালখোলার কিশোরদার ধাবাতে, যেখানে প্রত্যেকবারের মতোই আমাদের যে কোনো বাস দাঁড়ায় সকালবেলা মর্নিং হল্টে কিংবা রাতে ফেরত যাওয়ার সময় ডিনার হল্টে। তো এখানে অ্যারাউন্ড 20 মিনিটসের মতো ডিনার হলটা আছে, তোমরা ডিনার করতে চাও। কেন কি আমার দেখো সত্যি কথা বলতে গাড়িতে যা খাবার দিয়েছে টিফিনে, ইট ইজ মোর দ্যান এনাফ। আমার একটু আর খিদে নেই। যদি টিল নাও জার্নি বলি, এক কথায় একটা নেক্সট লেভেলের জার্নি তো হয়েইছে, খুবই কমফোর্টেবল একটা জার্নি হয়েছে উইথ ওয়ান অ্যান্ড অনলি ইজি রাইড। দারুণ স্মুথ, দারুণ কমফোর্টেবল, অ্যাবসলিউটলি জাস্ট আ ফ্লাইট অন রোড, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ অন বোর্ড এন্টারটেনমেন্ট ফেসিলিটি, টিভি তো পাচ্ছই, আর তারই সাথে যেটা স্ন্যাক্স দেওয়া হচ্ছে না, মানে অসাম, মানে অ্যাট প্রেজেন্ট কোনো অপারেটর কিন্তু স্ন্যাক্সে ভেজ ননভেজ অপশন রেখে যেমন আমরা ট্রেনে পাই সেরকম দিচ্ছে। অনেকে তো প্যাসেঞ্জাররা এটাও বলছে বন্দে ভারত অন রোড, মানে বুঝতেই পারছো বন্দে ভারতের সাথে কম্পেয়ার করছে, ইমিরেটস এর ফ্লাইটের বিজনেস ক্লাসের সাথে কম্পেয়ার করা হচ্ছে এই ইজি রাইডের ভলভো 9600S কে। চটপট ডিনার হলটে ডিনার ব্রেকে একটু ফ্রেশ হয়নি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভেরি গুড মর্নিং গাইজ, ঘড়ির কাটায় সকাল 4:30 আর আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরের পান্থতীর্থ রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে যেখানে আমরা রাত্রিবেলা দাঁড়াই ফর ডিনার হল। গাড়ি মোটামুটি ফার্স্ট ক্লাস চলেছে সারা রাত, আর আমি প্রচন্ড ঘুমিয়ে পড়েছিলাম, গাড়ি থামাতে ঘুমটা ভেঙে গেল, তাকে দেখলাম অলরেডি নাকি পান্থতীর্থ এসেও গেছি। 4:30 মোটামুটি অ্যাপ্রক্স আমরা একটু হলেও লেট চলছি, কালকে কিছু না হলেও সবকিছু ঠিক থাকলে 8টা থেকে 8:30টার মধ্যে ঢুকে যাবো। আর এখন এখানে প্রচন্ডই ঠান্ডা, গাড়ি থেকে জাস্ট নেমেছি। এখানে 15 মিনিটের ব্রেক দিয়েছে ওয়াশরুম ব্রেক, তোমরা যারা ওয়াশরুম করতে চাও নেমে পান্তদিতে যেতে পারো। আর এখানে যারা একটু সরপুরিয়া সরভাজা খেতে চাও সেটাও তোমরা খেতে পারো। গাড়ির যদি আমি টিল নাও এখনো পর্যন্ত রিভিউ বলি, জার্নি রিভিউ ফার্স্ট ক্লাস, গাড়ি সারা চলেছে, গাড়ি প্রচন্ড সেফ এবং সিকিউর। বলে রাখি গাড়িতে থাকছে 8খানা সিসিটিভি ক্যামেরা। তোমাদের সাথে ডিরেক্টলি দেখা হচ্ছে কলকাতায় এসপ্ল্যানেড বাস টার্মিনাস পৌঁছে। তেলেন তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘড়ির কাটায় সকাল 8টা বেজে 10 মিনিট, আমরা পৌঁছে গেছি কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছ পিছনে দাঁড়িয়ে আছে বাস। আর কাউন্টার বলে দিই, কাউন্টার নাম্বার 8 হচ্ছে বাসের কাউন্টার, যেটা হচ্ছে পোলমী পরিবহনের একদম পরের কাউন্টারটাই হচ্ছে ইজি রাইডের। তোমরা যদি ওই পার দিয়ে আসো মেট্রোর গেট নাম্বার 7 বা 8 দিয়ে, প্রথমে শ্যামলি, তারপর এক্সপ্রেস লাইন, তারপর পড়বে রুবি, তারপর হচ্ছে পোলমী, এন্ড তারপর হচ্ছে ইজি রাইড, মানে একদম লাস্ট যে কাউন্টারটা দেখতেই পাচ্ছ পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে। নর্মালি কারেক্ট টাইম ছিল 7:30, বাট জ্যামের জন্য গাড়ি ঢুকেছে 8টা বেজে 10 মিনিটে। তো যদি জার্নি বলি, জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু এক কথায় একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স হয়েছে। যদি বাসে আসি, বাসে তো পুরো ফিচার লোডেড 9600S, মানে বলতেই পারি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লাক্সারিয়াস 9600S। মানে যা যা ফিচার্স পাচ্ছ স্টার্টিং ফ্রম দ্য টেলিভিশন, তোমরা ওখানে হেডফোন পাচ্ছ, বাসের কমফর্ট তো ভলভোর আলাদা করে বলার কিচ্ছু নেই। সেফটি অ্যান্ড সিকিউরিটিতে যদি বলি, 8খানা তোমরা ক্যামেরা পাচ্ছ ফর সেফটি পারপাস, তো সেটাও তোমাদের সর্টেড হয়ে যাচ্ছে। আর তারই সাথে স্টাফসে যে একটা অ্যাড্রেস স্টার্টিং ফ্রম দ্য অ্যাটেন্ডার, অনবোর্ড লেডি অ্যাটেন্ডার পেয়ে যাচ্ছ, যে ট্যাব যেটার দ্বারা অপারেট করা হচ্ছে। প্রত্যেকটা ছোট ছোট জিনিস কিন্তু কনজিউমার স্যাটিসফ্যাকশনে অনেকটা ইম্প্যাক্ট ফেলে। তারই সাথে কিন্তু ক্যাপ্টেন দুজনেরই ড্রেস, সেটাও কিন্তু বেশ অন্যরকম ইনিশিয়েটিভ একটা কোম্পানি নিয়েছে। অ্যান্ড যা যা অ্যামিউনিটিস পাচ্ছি, টিভি থেকে শুরু করে অনবোর্ড যে কেটারিং ফ্যাসিলিটি, যে মিলটা দেওয়া হচ্ছে ইনফ্যাক্ট সেটা কিন্তু অন্য কোনো কোম্পানি কারেন্ট ডেটে দিচ্ছে না। তো সবকিছু মিলে যদি একটা প্যাকেজ বলি, ইজি রাইড কিন্তু ওয়ান অফ দ্য ইমপ্রেসিভ অপারেটর্স অন কলকাতা টু শিলিগুড়ি বা শিলিগুড়ি টু কলকাতা রুট, যারা কিন্তু ট্রাভেলিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে, একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। গাড়ি বুকিং বলে দিই, তোমরা রেডবাস থেকে করতে পারো, আবিবাস, পেটিএম থ্রু করতে পারো, অফলাইন কাউন্টার থ্রু করতে পারো, কিংবা ওয়েবসাইট কিংবা ইজি রাইডের অ্যাপ থ্রু করতে পারো। প্রাইসিংয়ে আসি, প্রাইসিংটা তোমরা জানোই যে ভলভোর প্রাইস আমাদের এখানে ডাইনামিক হয়, এটারও ডাইনামিক আরাম 2500 থেকে 2600 টাকা আপাতত। এখন সিজন টাইম ভাড়া চলছে, এটা 3000 টাকা হয়ে যেতে পারে ডিপেন্ডিং অন দ্য ডাইনামিক প্রাইসিং। বাট নর্মালি তোমরা অফ সিজন যদি আসো এই 1500 টাকায় ভাড়া পড়বে। তো ভাড়া আবারও বলে রাখি ডাইনামিক প্রাইসিং, তোমরা চেক করে নাও সাইটস ফর দ্য লেটেস্ট প্রাইস। ভিডিওটা তো অবভিয়াসলি আমাকে জানিও কমেন্ট সেকশনে যে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করতে অবভিয়াসলি ভুলো না, বিকজ একটা নতুন অপারেটর ফার্স্ট ডে ফার্স্ট শো তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করতে ডেফিনেটলি ভুলো না। আর আমরা 5000 সাবস্ক্রাইবারের খুব 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 কাছে আছি, তো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরকম আরও এক্সক্লুসিভ বাস ভিডিও, তারই সাথে ট্রাভেল ভিডিও দেখার জন্য। সো টিল নেক্সট টাইম, আই এম অভিনব সাইনিং অফ ফ্রম এসপ্ল্যানেড, মিটিং অন আদার এক্সাইটিং ফুড, ট্রাভেল অর এক্সাইটিং বাস ভিডিও। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খেতে থাকো, ঘুরতে থাকো, আনন্দ করতে থাকো, অ্যান্ড চলো বাই।